হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রির লেসন ওয়ান এবং টু এর যে গল্পটি আছে সেটি আলোচনা করব। গল্পটির নাম হচ্ছে সৈকত ফ্যামিলি, মানে সৈকতের পরিবার। আমরা এই গল্পটি পড়ে সৈকতের পরিবার সম্পর্কে জানতে পারবো, তার বাবা এবং মা কি করে সেটা সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো শুরু করি। টক অ্যাবাউট দ্য পিকচার বলছে যে ছবিটি সম্পর্কে বলো, আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি ক্যালেন্ডার, একজন পড়ছে, এটা অবশ্যই সৈকত ছোট, এটা ওর বাবা কিছু একটা লিখছে, এটা সৈকতের মা কিছু সেলাই করছে, তাই না? একটি সোফা সেট আছে, টেবিল, বই, খাতা, অনেক কিছুই দেখা যাচ্ছে, তাই না? পরবর্তীতে যাই, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। তাহলে সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে, প্যারেন্টস বাবা মা, তার বাবা মায়ের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে থাকে বা বসবাস করে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তাহলে তার বাবা মিস্টার রশিদুল ইসলাম একজন কি ব্যাংকার বা ব্যাংকে চাকুরি করে, ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। তবে তার অবসর সময়, কার অবসর? মিস্টার ইসলামের অবসর সময়ে, ফ্রি টাইম অবসর সময়ে রাইটস কি লেখে? রাইট স্টোরিজ, গল্প লিখেন এবং লিসেন্স টু মিউজিক, মিউজিক শোনেন বা গান শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম, সি ইজ এ হাউস ওয়াইফ। তিনি কি একজন হাউস ওয়াইফ বা গৃহিণী? ইন হার ফ্রি টাইম শি এনজয়েস সুইং। তার অবসর সময়ে তিনি সুইং মানে সেলাইয়ের কাজ করে, সেলাই করতে পছন্দ করেন বা উপভোগ করেন, এনজয়। শি মেক্স ড্রেসেস, তিনি কাপড় তৈরি করেন বা বিভিন্ন ধরনের ড্রেস, জামা কাপড় তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। তিনি মাঝে মাঝে, অফেন প্রায়, তিনি মাঝে মাঝে তার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফরমায়েশ পান, অর্ডার্স, এর বাংলা হলো কি ফরমায়েশ, মানে ওনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীরা ওনাকে ড্রেস তৈরি করতে অর্ডার করেন। তারপরে বলছে যে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ, সৈকত কি পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো স্টুডেন্ট তোমার মতো। হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ, সে কি করে? হি ওয়ান্টস, সে চায় টু ইম্প্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজি আরও উন্নত করতে। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে টিভিতে প্রতিদিন কি দেখে? কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, এবং সে, সরি, সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, সে কি করে? সে অ্যানিমেল অর্থাৎ জীবজন্তু বিষয়ক যে বইগুলো এগুলো পছন্দ করে, স্পেশালি বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং সিংহ সম্পর্কিত যে বইগুলো আছে এগুলো বেশি পছন্দ করে। তাহলে এটা হলো গল্পের পুরোটা। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার ঘুর থেকে দেখো। আর
আজকে পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবা, ধন্যবাদ, পিস।